সো হ্যালো গাইজ, আমি রনি, তোমরা দেখছো রনি গেমিং ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো গাইজ, এই ভিডিওতে আমরা শুধু অনলি একে চ্যালেঞ্জ করবো গাইজ, ঠিক আছে? শুধু একে দিয়ে আমরা বইয়া করব। তো দেখা যাক কি হয়। তো গাইজ, এদিকে একটা এনিমি নেমেছিল, কোথায় গেল, তাকে মারতে হবে। তো চলো খোঁজা যাক গাইজ, আমরা শুধু একে দিয়েই মারব। তো চলো, এইদিকে এনিমি গাইজ, এই ঘরে গেল, ওদিকে এটাকে মারে গাইজ, ও একে দিয়ে মারে যাক। তো গাইজ ভুল করে ইউজে চলে এসেছিল গাইজ, সরি। তো গাইজ ঘরে যাওয়া যাক, আগে মেডিকেট করতে হবে, মেডিকেট নেই। ও ভাই, ইনহেলার। তো গাইজ, ভিএসএসটা ফেলে দেবো। চলো, ভিএসএসটা ফেলে দিয়েছি, এবার শুধু আমরা একে দিয়েই খেলবো। তো আর আর কিছু নেবো না। তো একটু লড়া যাক, মেডিকেট নেই গাইজ, ইনহেলার দিয়েই কাজ চালাতে হবে। তো চলো, আমরা এদিকে একটা এনিমি এসেছিলো মনে হচ্ছে, ফাইট করছিলো ওইদিকে। তো দেখা, দেখতে পাচ্ছি না, ইউজিটা ফেলে দিলাম। তো চলো, এর কাছে কী কী আছে দেখা। ও ভাই, ওয়াল লেভেল 4-এর জ্যাকেটটা নিয়ে নিই, আর তো কিছু নিতে পারবো না, গুলিটা নিয়ে নিই গাইজ। চলো, এদিকে কয়েকটা এনিমি নেমেছিলো গাইজ, খুঁজে পাচ্ছি না কোথায় গেল, এদিকে যাওয়া যাক। ও ওই সামনে এনিমি মনে হয় ওটা, হ্যাঁ গাইজ এনিমি, মারতে পারি কিনা ভাই, গুলি লাগে না, সাইলেন্সারটা ভাই, সাইলেন্সার আমরা খুলে ফেলবো, নাহলে রেট অফ ফায়ার কমে যায় গাইজ, তোমরা তো জানোই। তো চলো, ও ভাই, বাঁদিক দিয়ে আরেকটা নিমে আসছে, তো এটাকে দেখি মারতে পারি কি না, 4টে বল আছে। ও গাইজ ঘরে ঢুকলো, ও চলো দেখি মারতে পারি কি না, ও কোথায় লুকিয়ে পড়লো, বেরোবো আবার রাশ করে দি গাইজ, না না ভাই বেরিয়েছে। চলো, এর সাথে সাথে আমাদের 2টো কিল হয়ে গেছে লোটা জাকের কাছ থেকে। আরেকটা এনিমি ওইদিকটায় আছে, ওদিকটায় একটু যেতে হবে গাইজ। চলো, ওটাকে দেখি মারতে পারি কি না গাইজ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইজ। ও চলো, এই ঘরে কিছু আছে গাইজ? কিছুই নেই, পুরো লোটা একদম। তো চলো, সামনের ওই দিকটায় যাওয়া যায়, ওই দিকটায় একটা এনিমি ছিল, মারলাম, কোথায় চলে গেল। চলো দেখি মারতে পারি কিনা, এটাকে আছে হয়তো, কোথায় গেল। ও গাইজ, ওই তো এনিমিটা, এখানে একটু অপেক্ষা করা যাওয়ার জন্য, যদি আসে। তো চলো, এদিকটাই তো নেই, কোথায় গেল, ওয়ালটা নিয়ে নিই। চলো গাইজ রাশ করে দিই, কী বলছো, চলো রাশ করে দিই গাইজ। কোথায় গেল, বন্ধুরা আওয়াজ বসেছো ভাই, ওই এটারও ওপি হেডশট ভাই সাব, হেডশট দিয়ে এর সাথে সাথে আমাদের 3টে কিল হয়ে গেল। তো গাইজ মেডিকেট করে নিই, গাইজ থেকে কী কী আছে, একে পেয়ে কাছেও একে ছিল, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো গাইজ, আর এনিমি আর নেই মনে হয় এদিকটাই, সব কটাকেই মেরে ফেলেছি। তো চলো, 2000 years later. তো গাইজ, অনেক সময় পরে আবার চলে এসেছি গাইজ, এনিমি ভিএসএস দিয়ে মারলো, এদের আর কি বলবো, খালি সার্ভাইভ করা। এটাকে কোথায় গেল খুঁজে পাচ্ছি না, স্ক্যানারে দেখতে হবে, স্ক্যানারটা ঠিক টাইমে এসেছে গাইজ একদম। তো সামনে এনিমি ঠিকই আন্দাজ করেছি আমি। চলো আগে এই দান বাক্স ধরা যাক, এটাকে আমরা দান বাক্স বলি। চলো একটা ওয়াল মেরে দিই, নাহলে মেরে দিতে পারে ও। তো ভাই 8টা ওয়াল, এটা কি গাইজ, ওপি হেডশট দিয়ে দিয়েছি ওকে, ও ভাবছে কেন ফাইট করলাম ভাই, কেন করলাম, এখনো 22 জন অ্যালাইভ। চলো এটাকে লোটা যাক। তো
স্ক্রিন রেকর্ডটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় গাইস, কেন জানি না। আমাদের সস্তার সব জিনিস তো একটু অ্যাডজাস্ট করে নিও তো, এটা নেহি মারতা কেউ নেহি গাইস। চলো এটাকে রাশ করে দিও, অনেক ড্যামেজ। মরে গেছে গাইস, মরেই না, কি বলবো। এইসব এনিমি গাইস লাস্ট জোন অবধিও জোনের বাইরে থাকে, কি বলবো। তোর কাছ থেকে লুটে নি, চলো। এরপরে আমাদের আর এনিমি নেই হয়তো এখানে। এই গাইস সামনে গাড়ি ও টাওয়ারে উঠেছে, আমি আগেই দেখেছিলাম। তো গাইস চলো এটাকে মারা যাক। ওয়াল মেরে যেতে হবে, হেডশট লেগে যেতে পারে। অনলি এক কে চ্যালেঞ্জ গাইস, দেখি এটাকে মারতে পারি কি না ভাই। চলো মেডিকিট খেয়ে নিই, এটাকে হেডশট মারতে পারি কি না। হেডশট পড়ে গেল, তো চলো বাড়ি নিচে নেমে যাই। বলের ভিতর চলে এসেছে, পাঠিয়ে দিল। চলো তাকে মারতে ভাই। ও ভাই অনেক ড্যামেজ দিয়েছে আমাকে। তো গাছের কবরে যাই, মেডিকেট মেরে নিই আগে, না হলে আমাকেই মেডিকেট বানিয়ে দিতে পারে। তো চলো এটাকে দেখা যাবো গাইস, আরেকটা এনিমি এসছে দিয়েছে। তো আমি আগে জোনে যাই, তারপরে ওরা ফাইট করে আসুক। আমি একে জোনে আসতে দেবো না গাইস, জোনে আসতে দেবো না। তো এই গাছের কভারটাই যাই, ও জোনের বাইরে আছে। আর যেহেতু এটা এই জোনে হয়তো অনেক অনেক ড্যামেজ দেয়, তো বেশিক্ষণ থাকতে পারবে না ওই জোনের বাইরে। তো চলো ওকে জোনে আসতেই দেবো না গাইস, এর কভারটাই চলে যাই। ওয়াল কিনতে পারবো গাইস এখান থেকে? ওয়াল কেনা যায় নাকি? তো গাইস দেখে নিই, ওয়াল কেনা যায় না, ওয়াল কেনা যায় না। তো গাইস ও আসছে এখনই আসবে। গাইস কৌশিক কো হামনে গুড বাই বল দিয়া হ্যায়। ও ভাই, ও ভাই ওপি হেড শট, ড্যামেজ ছিল বান্দা। তো চলো আর চারজন অ্যালাইভ, আমাদের সাতটা কিল হয়ে গেছে গাইস, সাতটা কিল। ও ভাই ড্যামেজ দিচ্ছে ভিএসএস গাইস, এরাই হচ্ছে আসল সার্ভাইভার, এরা দারুণ সার। ও ভাই অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো মেডিকেল মেরে নিই আগে গাইস, নিচে যেতে হবে, নিচে যেতে যেতেই আমাকে মেরে ফেলবে। চলো দেখি যেতে পারি কি না গাইস। নিচে এনিমি দৌড়াদৌড়ি করছে ভাই, মারিস না, মারিস না প্লিজ, মারিস না গাইস। জোনে যেতে দিক আগে, দেখি দিতে দেয় নাকি। ও ভাই সামনে এনিমি অনেক ড্যামেজ দিয়েছে, চলো এটাকে মারার চেষ্টা করি ভাই। মরেই না গাইস, মরেই না। তো চলো এখানে আরেকটা এনিমি আছে, তো সামনে গাইস আর লাস্ট ওয়াল ভেবে চিনতে মারতে হবে। পাঁচিলের পিছনে থাকতে পারতেই যাবো না, আমি ওয়ালটা মেরে নিই। ওই দেখো গাইস, ও হেড শট, ও হেড শট দিয়ে আমাদের আটটা কিল হয়ে গেছে। ও ভাই এ তো অনেক ড্যামেজ ছিল গাইস। লাস্ট এনিমি অনলি একে চ্যালেঞ্জ, নটা কিল। ও চলো এটাকে মারতে পারি কিনা গাইস, বইয়া দেখি হয় কি না। ও ভাই রাশ করে দিই, অনেক ড্যামেজ গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই, তো অংশ জানি। এটাকে মারতে পারলেই ভাই লাগে গাইস। আরে গাইসের কি দেখো, হেলথ দেখো। ও মাই গড, তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।